নমস্কার টাইম এইটৰ দৰ্শক সকলৰ বাবে এই মুহূৰ্তত লৈ আহিছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। অপহৰণ আৰু ধন দাবীৰ অভিযোগত অভিযুক্ত এগৰাকী যুৱ মৰ্চাৰ নেতাক ইতিমধ্যেই বৰখাস্ত কৰা হৈছে নিজৰ পদবীৰ পৰা। এই ডাঙৰ খবৰটো টাইম এইটৰ দৰ্শক সকলক এই মুহূৰ্তত জনাইছো। বিজেপিৰ যুৱ মৰ্চাৰ সম্পাদক হিমাংশু বৈশ্যক দলৰ পৰা অব্যাহতি। অপহরণ আর ধন দাবির ঘটনাত অভিযুক্ত হয়ে পড়েছিল হিমাংশু বৈশ্য নামের যুব নেতাগী। কয়লা ব্যবসায়ক ল চলিছিল সংঘাত আর তার পাছতেই হিমাংশু বৈশ্য নামের যুব নেতাগীর বিরুদ্ধে আহিছিল অপহরণ আর ধন দাবির অভিযোগ। আর হিমাংশু বৈশ্যর ঘটনাক লো এটা অস্বস্তিত পড়েছে গেরুয়া দলট। এগারী ব্যবসায়িক অপহরণ আর মুক্তিপণ দাবি করার অভিযোগ উত্থাপন হয়েছে হিমাংশু বৈশ্যর বিরুদ্ধে। কিন্তু সমগ্র ঘটনাক এটা নস্যাত করেছে হিমাংশু বৈশ্য নামের যুব নেতাগী। আর হিমাংশু বৈশ্যর এই ঘটনাক লো অস্বস্তিত পড়েছে গেরুয়া দলট, যার ফলশ্রুতিত হিমাংশু বৈশ্যক দলীয় দায়িত্বর পর অব্যাহতি দিয়া হয়েছে। সমগ্র ঘটনাক লৈ স্পষ্টীকরণ প্রকাশ করেছে হিমাংশু বৈশ্য নামের যুব নেতাগী। সমগ্র ঘটনা নস্যাত করেছে হিমাংশু বৈশ্যই কোনো ধরনের অপহরণ কাণ্ডর কোনো ধন দাবির কাণ্ডর জড়িত নহয় বলে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সম্মুখত স্পষ্টীকরণও দিছে হিমাংশু বৈশ্য নামের এইগারী যুব নেতায়। অপহরণ আর ধন দাবির ঘটনাত অভিযুক্ত হিমাংশু বৈশ্যক দলের পর অব্যাহতি দিয়া হয়েছে। বিজেপির যুব মর্চার সম্পাদক হিমাংশু বৈশ্যক দলের পর অব্যাহতি। ধন দাবি আর অপহরণের গোচরত নাম সাঙুর খার পাছতেই দলে লৈছে কঠোর সিদ্ধান্ত। দলে এই সিদ্ধান্ত গ্রহণ করার পাছতেই হিমাংশু বৈশ্য নামের যুব নেতাগীয়ে সংবাদ মাধ্যমের সম্মুখত সদরি করলে প্রতিক্রিয়া। যে প্রতিক্রিয়াত হিমাংশু বৈশ্যই সমগ্র ঘটনা নস্যাত করেছে আর সমগ্র ঘটনার সঙ্গে হিমাংশু বৈশ্য জড়িত নহয় বলে উল্লেখ করা পরিলক্ষিত হয়েছে। মিছা কথা মই পোনপ্রথমে স্পষ্টীকরণ এখানে দিব আছো। সকলোৱে মই বহুত জায়গাত মই দেখা পাইছো যে মই বোলে পলাতক, মই কোনো ধরনের পলাতক নহয়। পলাতক এখানে নহয় কারণ মোৰ বিৰুদ্ধে কোনো গোচর নাই। যার লগত ইনসিডেন্টটো হৈছে না তেখেতসকলক মই চিনি পাও না তেখেতসকলে মোক চিনি পায়। অপরাধ কেতিয়া হয়? যেতিয়া কিবা এটা ঘটনা হয় না মই ঘটনার লগত জড়িত না কিবা যিসকল ল'ৰাই বা যিজন ল'ৰাই এই ব্যবসায়টোৰ লগত জড়িত আছিল তেখেতকো মই ফোন কৰিলোঁ যেতিয়া তেখেতৰ নামটো মোৰ লগত সাঙুৰিলে।